ইলেকট্রনিক্সের দোকানে চুরি অশোকনগরে। দোকানে টিনের ছাদ কেটে দোকানে নেমে নগদ টাকা ইলেকট্রনিক সামগ্রী চুরি করে চম্পট দুষ্কৃতীদের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনব কায়দায় দুঃসাহসিক চুরি অশোকনগরে। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ালো অশোকনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার মানিকতলা বাজারে। জানা গেছে, স্থানীয় বাজারে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে অসীম হালদারের। বুধবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ দোকান মালিকের। তিনি দেখেন দোকানে ঢোকার শাটার ঠিকই রয়েছে, কিন্তু দোকানের ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছে। অর্থাৎ দোকানের ওপরের টিন কেটে দোকানে লোক ঢুকেছিল। দোকানের মধ্যে থাকা দামি কোম্পানির ফ্যান, দামি কোম্পানির তারের কয়েল ও ক্যাশ বাক্স ভেঙে প্রায় নগদ 22,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার পর বাজার কমিটির পক্ষ থেকে খবর দেওয়া হয় অশোকনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে দোকান মালিক অসীম হালদার বলেন, বহু বছর আগে আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটত, মাঝে বন্ধ ছিল। পুনরায় এই ধরনের ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত। এ বিষয়ে তিনি আরো বলেন, আমি তো প্রথমে এসে ঝাঁপ খুললাম, খুলেই দেখি এরকম টিন কাটা, ভিতরে আলো জ্বলছে, তাই দেখে তো বুঝতে পারছি। তো পাশ দিয়ে লোকজন ডাক দিলাম, তারা আসলো, এসে দেখলো। আমি আর দোকানে ঢুকিনি, যা সরানো সেটা নেই। আমার যা টাকা পয়সা ছিল, ডয়ার খোলা ছিল, টাকা পয়সা নিয়ে গেছে, মাল মিটিয়ে আসতে কিছু নিয়েছে, টিন কেটে নিয়ে গেছে। হ্যাঁ, আগে তো প্রায় 5-10 বছর আগে তো হয়েছিল, টোটাল একবারে 10-12টা দোকান একবারে হয়েছিল। তো সবাই আতঙ্কে থাকছে না, সবাই তো এখানে টিনের ঘর, টিনের দোকান, একটু তো নজরদারি হলে ভালো হয়। সব ব্যবসায়ী সমিতি সবাই মিলে একটু ভালোভাবে ব্যবসা করতে পারে এখন দুর্বলদের বাজারে। খবর পেয়ে দিন ঘটনাস্থলে আসেন স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি ভবতোষ হালদার। এ বিষয়ে ভবতোষ বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় বহিরাগতদের উপদ্রব বেড়েছে, তার মধ্যে ফের ঘটছে চুরির ঘটনা, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এলাকায় আরো বেশি করে নজরদারি বাড়ানোর জন্য, অভিযুক্তদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেবারও দাবি জানাবো। চুরিটা কয়েক বছর আগে হতো, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। মাঝখানে টুকটাক সাইকেল টাইকেল চুরি, এ তো সত্যি দুঃসাহসিক চুরি। একেবারে টিন নিখুঁতভাবে কেটে দোকান থেকে দামি যে সামগ্রী ইলেকট্রনিকের, তার পাখা, কিছু নগদ টাকা এ নিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসনকে আমি বলবো যে তারা টহল দেয়, টহলটা যাতে আরও বাড়িয়ে দেয়, কারণ এই পুজো আর্চা চলে এসছে। আর বিশেষ করে এখানে কিছু নেশাখোর অন্য এলাকা থেকে আসে, সেটা যাতে না আসে, পুলিশ প্রশাসনকে আমি সেটাই রিকোয়েস্ট করেছি। ওনারাও চেষ্টা করছে যে বিশেষ করে বাইরের এলাকা থেকে যাতে ছেলেপেলে এই অঞ্চলে না এসে রাত হোক সকালে হোক না আসতে পারে, সেটা ওনারা দেখবে, আমরাও দেখবো যাতে বাইরের ছেলেপেলে এসে ডিস্টার্ব না করতে পারে। ছোটো বাজার, এখানে 900 পাহারা দিতে গেলে যদি আলাদা লোক রাখতে হয় তাহলে আলাদা টাকা দিতে লাগে তাদের। বাজার কমিটির সাথে আমি নিশ্চয়ই কথা বলবো, তারা যদি নিজেরা পারে নিজেদের উদ্যোগে ভালো ওই, কিন্তু বাজার কমিটির সাথে আমার কথা বলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।